গোপন সূত্রে খবর পেয়ে এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শোভানগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে ওই আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করে। সোমবার ধৃত ওই যুবককে রিমান্ডের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়। জানা গেছে, ধৃত ওই যুবকের নাম আব্দুল বারিক, বাড়ি চাচল থানা এলাকায়। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশবাজার থানার পুলিশ চণ্ডীপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পেছনে আর কে কে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শোভানগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে ওই আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করে। সোমবার ধৃত ওই যুবককে রিমান্ডের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়। জানা গেছে, ধৃত ওই যুবকের নাম আব্দুল বারিক, বাড়ি চাচল থানা এলাকায়। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশবাজার থানার পুলিশ চণ্ডীপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পেছনে আর কে কে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।